এই সুকুচ্ছানাটি পাটকারে দিয়ে সে একটা পাটকারে ঘর তৈরি করে ফেলে। আসে লোক করে দেখে যে কেউ কাঠের ঘর তৈরি করছে, কেউ আবার সিমেন্ট দিয়ে ঘর বা ইট দিয়ে ঘর তৈরি করছে। সে সাত পাটে শুয়ে পড়ে একটি বেডের উপরে, তখনই দেখে যে একটা ঘাস থেকে একটা শিয়াল বাইরে বেরিয়ে আসে এবং শিয়ালটি ফুঁদুলে তার ঘর ভেঙে যায়। সে দৌড়ে চলে যায় আরেকজনের কাছে, সে কাঠের ঘরটির মধ্যে ঢুকে যায়। সেটা দেখে সেও ঢুকে যায়, তারপর সেখানে আসলে আগুন লাগিয়ে দেয়। কাঠের ঘরটিও কিন্তু পুড়ে যায়। তারপর শিয়ালটি আরো পিছু করতে লাগলে সে পাকা ঘরে ঢুকে যায়। আর উপরে থাকা সেই কর্মীটি দেখে আর সে কর্মীটিও ভিতরে ঢুকে যায়। তারপর শিয়ালটি এসে তার বুদ্ধি খাওয়াতে থাকে, শিয়ালটি কিন্তু ইট খুলে দেয়। আর সাথে সাথে সে ঘরটি সব ভেঙে পড়ে যায়। কিন্তু এরপর সেই কুকুরছানার সাথে যা ঘটতে চলেছে সেটি দেখার আগে মাকে তো সবাই ভালোবেসে ভিডিওটিকে লাইক করে দেয়। আজ দেখবো বাবাকে ভালোবেসে কত ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। আমি তো করে দিয়েছি, এমনকি কমেন্টে আই লাভ পাপা লিখে দিয়েছি, কিন্তু তোমরা করেছি কি আমি জানি না। আর সুকুচ্ছানা গুলো ঢুকে যায় সে ঘরের মধ্যে। আর সেখানে ছিল একটা কষা, আর কষাটির সাথে তো ওপেন বক্স লাগিয়ে দেয়। আর শিয়ালটি ভিতরে ঢুকে তার মাথাগুলো খেতে লাগে।